আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ও নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের সাথে পিএস টিভি বাংলার দর্শক শ্রোতা যোগ দিয়েছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সন্ন্যাতের আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আমরা বিগত পর্ব আলোচনা করছিলাম আল্লাহর জন্য ভালোবাসা ইমানের দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়বাদত তবে এর মাপকাঠি ঠিক না থাকলে আমরা আল্লাহর জন্য ভালোবাসার নামে পাপের ভিতরে নিপতিত হয়ে যাই আর এর মাপকাঠি কোরআন কারিমের স্পষ্ট বক্তব্য দ্বারা ইমাম বখারি প্রমাণ করেছেন মোহাম্মদ রসল্লাহ সাল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এত্তেবা সাল্লামের ভক্তি ভালোবাসা ইত্যাদির দাবি নয় রসুল্লাহ সাল্লামের এত্তেবা যেটা দেখা যায় ভক্তি আপনি দাবি করছেন অন্তরে আছে কিনা আমরা জানি না ভালোবাসা আপনি দাবি করছেন অন্তরে আছে কিনা জানি না আপনি তার এত্তেবা করতে পারছেন কিনা এটার উপরে নির্ভর করবে আপনাকে কতটুকু ভালোবাসতে হবে আল্লাহর জন্য সব ইমানদারকেই ভালোবাসতে হবে কিন্তু এর বৃদ্ধি কম হবে রসুল্লা সাল্লাহ সাল্লামের এতে বা অনুসরণ অনুকরণের বৃদ্ধি এবং কমতির উপরে আমরা আলোচনা করছিলাম অনেক সময় সুন্নাতের নামে আমরা সুন্নতের বাইরে চলে যাই আমরা সবাই নিজেদেরকে সুন্নাত প্রেমিক বলেই দাবি করি খুব স্বাভাবিক আমরা আসলে রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি তার সুন্নতকে ভালোবাসি কারোর ভালোবাসার দাবি আমরা মিথ্যা বলতে যাব কেন তবে ভালোবাসাটাকে শয়তান প্রতারিত করতে পারে কাজে আমাদের সচেতন হতে হবে কিভাবে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে ব্যাটা হতে হবে তার মতো কর্মে বর্জনে আপনি যে কর্মটুকু করে আরেকটা কিছু বাড়িয়ে করেন তার কর্মই বাড়িয়ে করেন এটাও রসুল্লাহ বলেছেন সুন্নতের এরতেবা হলো না এটা তোমাকে সুন্নত অপছন্দ করার পর্যায়ে নিয়ে যেতে পারে তুমি এটা করো না ঠিক তেমনই আমি তার দেখানো পদ্ধতিতে এবাদত করলাম সালাত আদায় করলাম তার দেখানো সুন্নত পদ্ধতিতে এরপরে আরো দুই রেখাত নিজের বানানো পদ্ধতিতে করলাম এটাও এরতে বা হলো না কাজেই আমরা অনেক এভাবে করি আর এতেবা না হলেই মহাব্বতের দরজাটা বন্ধ হয়ে যায় আমি যখন ওই অতিরিক্ত কাজের মহব্বত এসে যাবে তখন সুন্নতের মহব্বত কমে যাবে সময় দর্শক সুন্নতের ক্ষেত্রে আরেকটা জরুরি বিষয় হলো গুরুত্বগত শূন্য সাল্লাম কোন কাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন এটাও তো রসুল আল্লাহসালের কাছ থেকে শিখতে হবে এবং সুন্নতের জন্য উন্মুক্ত আল্লাহ তো ওয়াদা করেছেন ইন্না নাহ নু নাজাল নাজিকরা ইন্না আলাহু আমি দিকির এই কোরআন এই শরিয়তের দিনকে নাজিল করেছি আমি এটা হেফাজত করবোই কাদের কোরআন আল্লাহ হেফাজত করেছেন কোরআনের ব্যাখ্যার জন্য মোমেনের এবাততের জন্য আল্লাহর বেলায়াতের জন্য যা দরকার সুন্নত সহী আল্লাহ সংরক্ষণ করেছেন কাজেই আল্লাহ রসুল সল্লাহুল আসলাম যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশিকম গুরুত্ব দিলে আমরা মনের অজান্তে বেদাতের ভিতরে নিপতিত হয়ে যাই যেমন গুরুত্বটা কীভাবে বুঝবো রসলাম একটা কাজ করেছেন করার কোনো মৌখিক উৎসাহ দেননি অথবা নির্দেশও দেননি এটাও রসুলামের একটা শূন্যত আরেকটা কাজ রসুল্লাহ সাল্লাম করেছেন করতে উৎসাহ দিয়েছেন কিন্তু না করলে কোনো আপত্তি করেননি আর একটা কাজ রসুলাম করেছেন করতে আদেশ দিয়েছেন না করলে আপত্তি করেছেন একটা কাজ রসুল্লাহ উপকরণ হিসেবে করেছেন আর একটা কাজ এবাদত হিসেবে করেছেন এই সব বিষয়গুলো সুন্নত থেকে বুঝতে হবে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেন আল্লাহ আমাদের সুন্নতের অনুসরণের জন্য খুলে দেন সুন্নতকে বুঝতে পারি এবং সুন্নতের আলোকে সুন্নত পালন করতে পুরোপুরি না পারলেও যদি সুন্নতের আলোকে ভালোবাসতে পারি তা আমরা দেখবো রসুল্লাহ আসলাম বলেছেন যে সুন্নতের আলোকে ভালোবাসতে পারলে সুন্নত অনুযায়ী পুরো আমল না করলেও এই ভালোবাসার মিনিমে আমরা অনেক 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 বেশি মর্যাদা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে বিষয়টা ভালো করে বুঝলে আমাদের জন্য মর্যাদার দরজাটা উন্মুক্ত হবে ইনশাআল্লাহ দর্শক গুরুত্বগত পর্যায় না বোঝার কারণে আমরা অনেক রকমের আতে লিপ্ত হয়ে পড়ি সুন্নত বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ি কিভাবে রসুল্লাহ সাল্লামের করবের ভিতরে দুটো দিক আছে একটা হলো জাগতিক একটা হলো এবারত জাগতিক কাজগুলোতে রসুল্লাহ সাল্লাহ আসলাম সাধারণত নিজেই উন্মুক্ততা দিয়েছেন কুলু মা সিথুম অশ্বাবু মা সিথুম তোমরা যা খুশি খাও যা খুশি পান করো যা খুশি পড়ো তিনি উন্মুক্ততা দিয়েছেন তবে কিছু মূল নীতি দিয়েছেন আর এবাদতের ক্ষেত্রে রসুল্লাহসলামের হুবহু অনুসরণের কোনো বিকল্প দেননি কারণ কি জাগতিক ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হল মূলত নিজদের জাগতিক চাহিদা পূরণ করা এটা ধার্মিকও করে অধার্মিকই করে বিশ্বাসও করে অবিশ্বাসও করে আস্তে করে নাস্তিকু করে পানাহার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া বাড়ি ঘর বানানো এগুলো আমরা করি দুনিয়ার এক্ষেত্রে তিনটা যদি যদি অনুসরণ না হয় আমরা জাগতিক প্রয়োজন মেটাই তার নিষিদ্ধ পথে না যায় তাহলে সোয়াব হবে না গোনা হবে জায়েজ হবে আর যদি তার নিষিদ্ধ কোনো পর্যায়ে চলে যায় তাহলে পরে গোনা হবে এখানে আমাদের বৃত্তটা একটু বড় সৈন্যতের ভিতরে থাকলে খুবই ভালো নইলে আর একটা বড়ো বৃত্ত আছে যার ভিতরে থাকলে আমরা অন্তত গোনা হবে না আমাদের সবাব হবে না আমরা আমাদের জাগতিক প্রয়োজন মিটিয়ে নেব এটা পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া বাড়ি ঘর বানানো এগুলোর ভিতরে স্পষ্ট আর এটা বোঝা খুবই সহজ একটা দেশের মানুষ এই জাগতিক বিষয়গুলো ধর্ম বর্ণ নির্বিশেষে করে অর্থাৎ বাঙালি সমাজের রান্না বাঙালি মুসলমান বাঙালি মুসলমান একই পদ্ধতিতে করি বাড়ি ঘরে পদ্ধতিতে আবার এই যখন অন্য দেশে যাবেন দেখবেন বাড়ি ঘর রান্না অন্য পদ্ধতিতে এগুলো জাগতিক কাজ আর কিছু মহামেলার আছে আবাদত এটা দেশ জাতি নয় ধর্মের কারণে পার্থক্য হয় একই সমাজের পাশাপাশি দুই বাড়ি রান্না এক পদ্ধতিতে করে খাওয়া দাওয়া বাড়ির ডিজাইন একই রকম কিন্তু তারা আল্লাহর জিকির এক পদ্ধতি করে না এবাদত এক পদ্ধতি করে না কাজেই এবাদতের ক্ষেত্রে উদ্দেশ্য তো আল্লাহ সন্তুষ্টি সবাব এক্ষেত্রে বৃত্তটা ছোট সবাবের জন্য বৃত্ত একটাই মোহাম্মদ রসুল্লাহ সাল আসালাম তার সুন্নতের বাইরে সব পর আশা করা মানেই তাকে হেও করা অর্থাৎ তার পদ্ধতিতে সব পড়ছে না আমার বাইরে কিছু দরকার আর জন্যই এবাদতের ক্ষেত্রে ছোট বৃত্তের ভিতরেই থাকতে হয় কারণ এখানে উদ্দেশ্য সবাব মহামালাতের ক্ষেত্রে ছোট বৃত্তের ভিতরে থাকলে সব আছে বাইরে গেলে আমাদের সব নেই গোনাও নেই তবে এক্ষেত্রেও যদি বৃত্তের বাইরের কিছুকে আমরা সব মনে করি ঠিক একই রকমের সুন্নতের অবজ্ঞা করা হয়ে যাবে সময় দর্শক আর এজন্যই রসোল্লা সাল্লাহ সাল্লাম পোশাক খাওয়া দাওয়া এক্ষেত্রে উন্মুক্ততা দিয়েছেন কেউ একান্ত নিষিদ্ধ পর্যায়ে না গেলে তাকে আপত্তি করেননি এবাতদের ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম হলে আপত্তি করেছেন এটা রসুল্লাহ সাল্লাম সাহাবেরাও করেছেন আর আমরা অনেক সময় সুন্নতকে বুঝতে দে খাওয়ার সুন্নত পোশাকের সুন্নত বা এই চলা ফেরার সুন্নত এগুলোকে অনেক গুরুত্ব দিলেও এবাদতের ক্ষেত্রে হুবহু অনুকরণের গুরুত্ব দিই না এটা সুন্নত বোঝার ক্ষেত্রে গুরুত্ব বোঝার ক্ষেত্রে ব্যতিক্রম হওয়াতে আমরা অনেক সময় সুন্নতের বিরোধিতায় নিপতিত হই যেমন পোশাকটা হুবহু রসলোচনার মতো হতে হবে পাগড়ির পেঁচগুলো রসলোচনের মতো হতে হবে পাগড়ির কালার হতে হবে পোশাকের দৈর্ঘ্য প্রস্ত হতে হবে এগুলোতে আমরা যথেষ্ট গুরুত্ব দিই খাওয়ার সময় দস্তরখানটা রসুল্লাহ সাল্লামের মতো হতে হবে কিন্তু জিকিরে বসতে গেলে রসুল্লাহ সাল্লামের মতোই বসতে হবে উনি যেভাবে বসেছেন অথবা কোরআন তেলাওয়াত জিকির সালাদ সিয়াম জানাজা মৃত ব্যক্তির জন্য দোয়া সব কিছুই রসুল্লা হুবহু হতে হবে এটা আমরা এক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রমকে যথেষ্ট প্রশ্রয় দিই বিভিন্ন অজুহাতে জাহেজ আছে নবীজি সাল্লাহাম নিষেধ করেননি কিন্তু পোশাকের ক্ষেত্রে জাগতিক ক্ষেত্রে আমরা হুবহু অনুকরণকে গুরুত্ব দিয়ে থাকি বিষয়টা রসুল্লাহলামের সুন্নত তার কর্ম তার নির্দেশনা অনুসারে সম্পূর্ণ উল্টো হওয়া দরকার ছিল এটা সুন্নত অনুসরণ নয় বরং সুন্নতের ব্যতিক্রম করা সুন্নতের ব্যতিক্রমকে উত্তম মনে করে সুন্নতকে অবজ্ঞার করার পর্যায়ে নিয়ে যায় আর এই চেতনা আমার ভিতরে থাকলে আমার ভালোবাসাও উল্টে যাবে অর্থাৎ হুবহু রসুল্লাহামের মতো দরুদ পড়ছে সালাম পড়ছে পড়ছে তার মতো মহব্বত আসবে না কিন্তু হুবাহু রসুল্লাহাম কাপড় পড়ছে হয়তো এটা থেকে মহব্বত বেশি এসে যাবে কিন্তু এবাদতের গুরুত্ব রসুল বেশি দিয়েছে সময় দর্শক অন্য একটা বিষয় সকল ক্ষেত্রেই কোন এবাদত কোন মহামেলাতের গুরুত্ব কতটুকু এটা আমাদের রসুলাম থেকে জানতে হবে যেমন দাড়ি রাখা এটা একটা নির্দেশিত কাজ টুপি মাথায় দেওয়া পাগড়ি পরা এটা একটা সুন্ন নির্দেশিত কাজ ইসলাম টুপি পরতেন পাগড়ি পরতেন কিন্তু এগুলো পড়তে হবে নির্দেশ দিয়েছেন না পড়লে আপত্তি করেছেন কোথাও না কিন্তু রসুল দাঁড়িয়ে রাখতেন দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন দাড়ি কেটে ফেলতে নিষেধ করেছেন আপত্তি করেছেন কঠিনভাবে নিষেধ করেছেন তাহলে দুটোর গুরুত্ব সমান নয় এখন আমরা যদি কেউ টুপি পাগড়ি জুব্বা জামার গুরুত্ব বেশি দিই দাঁড়িয়ে গুরুত্ব কম দিই তাহলে সুন্নতের নামে আমরা সুন্নতকে ছোট বানানো সুন্নতকে অবজ্ঞ করার পাপে লিপ্ত হয়ে যাব। এ বাদতের ভিতরেও তাই আছে সালাতের বিষয় দেখেন সালাতের অনেক কাজ রসুল্লাহাম করেছেন সালাত আদায় করা সবচেয়ে বড় এ বাদত আবার সলাতের পদ্ধতিতে কিছু কিছু কাজ আছে যেখানে রসুল্লাহ আপত্তি করেছেন নিষেধ করেছেন এক ব্যক্তি সালাত আদায় করছে ঘন ঘন রুকু সেজা দিচ্ছে সাথে নয় রসুলাম মসজিদে আসছেন রসুলাম বসে আছেন মসজিদে নবীতে সালাত আদায় করে রসুল্লাহামকে সালাম দিচ্ছে কারণ মসজিদে ঢুকে সালাত আদায় করা এটা রসুল্লাম নির্দেশ সালাত আদায় না করে যে রসুল বসে পড়া এটা রসুলের নির্দেশ না সালাত আদায় করে রসুলের কাছে সালাম দিচ্ছে রসুল্লাহ আসলাম বলছেন এর যে পাললে ফাইন না কালাম ফিরে যাও সালাত আদায় করো কারণ তুমি সালাত হয়নি তিনবার এভাবে পড়লো লোকটা সে বলছে ইয়া রসোল্লাহ আমি এর সে ভালো পারেন আপনি শিখিয়ে দেন রসল প্রথমবারে প্রথমবারই শেখাতে পারতেন তার ভিতরে শেখার আবেগটা তৈরি করার জন্য তিনি এভাবে শিক্ষা দিলেন আমরা আলোচনা করছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে সালাত আদায়কারী ব্যক্তির কথা যাকে রসুল্লাহ সাল্লাম বারবার বললেন এর জি আফা সল্লি বা ইন্নাকাল্লাম তো সল্লি ফিরে যাও সালাত আদায় করো তোমার সালাত হয়নি তিনি তাকে এতমিনান শিখিয়ে দিলেন তুমি শান্তভাবে দাঁড়াবে শান্তভাবে রুকুতে যাবে কোরআনে যতটুকু পারো পড়বে শান্তভাবে রুকুতে যাবে রুকুতে শান্ত হয়ে যাবে দাঁড়াবে দাঁড়িয়ে পরিপূর্ণ শান্ত হয়ে যাবে সেজদায় পরিপূর্ণ শান্ত হয়ে থাকবে সেজদা দুই সেজদার মাঝখানে পরিপূর্ণ শান্ত হবে এতমিনান আন্তরিকতা শান্তভাবে সালাতা দায় শিখিয়ে দিলেন এজন্যই জন্যই সম্মানিত দর্শক আমরা বিষয়ে সতর্ক হই আমরা রসোল্লাহ সাল্লাম যে বিষয়কে যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই পর্যায়ে ভালোবাসতে হবে আর রসোল্লাহ সাল্লামের দেওয়া গুরুত্ব তো কোরআন এবং দুটোই তো আমাদের কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব হয়েছে পিতামাতার খেদমতের গুরুত্ব দেওয়া হয়েছে সন্তান প্রতিপালনের গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের হক আদায় স্ত্রী পাড়া প্রতিবেশী এতিম বিধবা এদের অধিকার আদায় এদের সেবার গুরুত্ব দেওয়া হয়েছে ওজন ঠিকভাবে দেওয়ার গুরুত্ব দেয়া হয়েছে ইনসাফের গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো কোরআন এবং সুন্নাই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে আবার অনেক এবাদত আছে খুবই ভালো তাজত পড়া জিকির করা দরুদ পড়া সালাম পড়া অনেক গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু কোরআন এবং হাদেছে এগুলো এই মানে রাখা হয়নি এখন যদি এক ব্যক্তি কোরআন এবং সুন্নাই যেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পালন করে কিন্তু অন্য বিষয়ে তুটে আছে পোশাকে ত্রুটে আছে হয়তো ত্রুটি আছে হয়তো মুস্তাহাব সুন্নতের ভিতরে কিছু ত্রুটি আছে আমি এই ত্রুটিগুলোকে বড় করে দেখলাম ওগুলোকে বড় করে দেখলাম না আর এর ভিত্তিতে আমিও ক্ষতিগ্রস্ত হলাম আর আমার আল্লাহর জন্য ভালোবাসাও প্রতারণার ভিতরে চলে গেল কাজেই ইসলাম যেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এক ব্যক্তি সলাত আদায় করে হালাল খায় এক ব্যক্তি দিনের যেগুলো আল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন রসুল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন যেটা না করলে ধ্বংসের কথা বলেছেন জাহান নামের কথা বলেছেন এগুলো পালন করে কিন্তু এর বাইরে কিছু কিছু বিষয় আছে রসুলের অথবা কোন ব্যক্তির ইসতেহার তিনি মানেন না এজন্য তাকে অবজ্ঞা করব হেও করবো অথবা ওইখানে যারা ভুল করছেন এইখানে যারা মানছেন তাদেরকে ওই কোরআন মানা হাদিস মানা ব্যক্তির চেয়ে বেশি ভালোবাসবো এতে আমরা প্রতারিত হব আমাদেরও ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আল্লাহর জন্য ভালোবাসার নামে আমরা প্রতারিত হচ্ছি পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি সম্মান্ত দর্শক কাজেই রসল্লা সাল্লাহ সাল্লামের এরতেবাটাকে মানদণ্ড রাখতে হবে এবং এরতেবাকে একেবারে একে পরিপূর্ণ খালেজ ধরতে হবে রসল্লাহ সাল্লাম যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে যে বেশি গুরুত্ব দিয়েছে যেটা কম গুরুত্ব দিয়েছেন সেখানে তুটি আছে আমরা ভালোবাসবো বেশি কারণ অন্তত একজন সালাত আদায় করছেন তার গুরুত্ব আর একজন সালাত নিয়মিত আদায় করছেন না অন্যান্য বিভিন্ন ভালো কাজ করছেন তার গুরুত্ব এক হতে পারে না আমরা যদি একজন সালাতে অবহেলাকারী অন্যান্য কাজে ভালো তাকে বেশি ভালোবাসি নানা অজুহাত দিয়ে তাহলে এটা আল্লাহর জন্য প্রেম হবে না আমাদের ব্যক্তিগত মন মর্জির প্রেম হবে এ বিষয়ে সতর্ক হতে হবে সমাজ দর্শক আমাদেরকে আর এই মানদণ্ড ঠিক রেখে যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি তাহলে কত বরকত মর্যাদা এটা রসুল্লাহাম বিভিন্ন হাদিসে আমাদেরকে জানিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ হাদিস শাইখ নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সহীহ আরবীতে সেলসরাতুল হাদিস সহীহুল ইনসান আওতকুরুল ঈমান আল মুআলাতু বিল্লাহি ওয়াল মুআদাতু বিল্লাহি ওয়াল حبু বিল্লাহি ওয়াল বুগযু ইমানের সবচেয়ে শক্তিশালী রশি কি আল্লাহর জন্যই ভালোবাসবে আপন করে নেবে ওলি বানিয়ে নেবে আর আল্লাহর জন্যই দূরত্ব করবে শত্রুতা করবে আল্লাহর জন্যই ভালোবাসবে আল্লাহর জন্যই অপছন্দ করবে সমাজ দর্শক তাহলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালো না বাসা অপছন্দ করা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহর জন্য শত্রুতা করা এটা হলো ইমানের সবচেয়ে শক্তিশালী রশি কেন যদি আপনি এক্ষেত্রে আল্লাহ তা মানদণ্ড রাখেন রসুলাম এরতে বাকে মানদণ্ড রাখেন তাহলে আপনার ইমান সতেজ থাকবে কখনোই নষ্ট হবে না কিন্তু এক্ষেত্রে অন্য কিছু আসলেই ইমান আস্তে আস্তে দুর্বল হতে হবে নষ্টও হতে পারে যেমন আপনার মানদণ্ড যে লোকটা লোকটা ভালো মানদণ্ডার মোত্তা হালাল খোর এটা আমার বিচার নয় লোকটা আমার দলের কিনা অথবা আমার গ্রামের কিনা আমার দেশের কিনা এটা আমার বিবেচ্য এর আলোকে আমি তার সাথে লেনদেন করব। একজন খুব ধার্মিক নামাজি সালাদ সিয়াম আদায়কারী ব্যক্তিও যদি অন্য দলের হয় তার প্রতি অত টান থাকবে না তার মানে আপনার ভালোবাসা বন্ধুত্ব শত্রুতার মানদণ্ড মাপকাঠি হয়ে গেছে আপনার অন্য একটা মত বা দল বা দেশ এক্ষেত্রে আর যদি আপনার মানদণ্ড হয় আমি আমি গোনাগার হতে থাকতে পারি কিন্তু দল করে জাগতিক কোনো দল করি অথবা দেশে আমার জন্ম কোনো গ্রামে আমার জন্ম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি এখানে যারা আছে তাদের প্রতি আমার টান থাকবে খুবই স্বাভাবিক তবে আমার মূল বিচার্য লোকটা আল্লাহ এবং তার রসুল পথে কতটুকু আছে এর আলোকে আমার বিশ্বাস আমার ভক্তি আমার শ্রদ্ধা আমার ভালোবাসার ব্যারোমিটার কমবে বাড়বে আমি অন্য কিছুকে এখানে ঢুকতে দেব না এটা যদি আপনি অর্জন করতে পারেন সম্মানিত দর্শক তাহলে আপনার ইমানের ভিতরে ময়লা ঢোকার আর কোনো পথ থাকবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহর জন্য ভালোবাসা শত্রুতা আল্লাহর জন্যই বন্ধুত্ব এবং অপছন্দ এটাই হলো ইমানের সবচেয়ে নিরাপদ শক্তিশালী রশি অন্য হাদিসে রসল্লাহ সাল্লাম বলছেন মান আহাব্বালিল্লাহি ও আবগাদ আলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই শত্রুতা করে বা পছন্দ করে আল্লাহর জন্যই দেয় আল্লাহর জন্যই করে ওই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করতে পেরেছে সময় দর্শক এখানেও আমরা অনেক ভুল করি মহা ভুল করে ফেলি আল্লাহ এবং তার রসুল সালাম আল্লাহর জন্য করতে বলেছেন আমার ব্যক্তিগত মত ব্যক্তিগত ইশতেহাদ ব্যক্তিগত দলকে আল্লাহর একমাত্র মত মনে করে তাকে মানদণ্ড বানাতে বলেননি আমরা কিন্তু এখানে চলে যাই আহাব্বাল ইল্লাহ আল্লাহর জন্য ভালোবাসে কোরআনের আলোকে সহি সুন্নার আলোকে যেটা বেশি গুরুত্ব সেটা বেশি গুরুত্ব যেটা কম গুরুত্ব কম গুরুত্ব কিন্তু আমরা অনেক সময় এমন একটা মহা ভুল করি যে ভুলের মূলনীতিটা নীতিটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন ইন্নাহুম আতাউ ইলা আয়াতিন নযালাত ফিল কুফফার ফাজআআলুহা লিল মুসলিমিন আও আমরা কাফেরদের বিষয়ে অমুসলিমদের বিষয়ে অবিশ্বাসীদের বিষয়ে ইসলামের دشمنদের বিষয়ে আল্লাহ যে বিষয়গুলো যে আয়াতগুলো বিধানগুলো দিয়েছেন সেটাকে মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ করে ফ্রি জন্য ভালোবাসা মানে যার অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে আছে তাকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য ভালোবাসার নামে যদি আমরা আরো কিছু শর্ত দিই আল্লাহর থাকলে থাকলে চলবে চলবে না না তার দূরে আল্লাহ আদায় করলেও চলবে না সিয়াম পালন করলেও চলবে না আমার এই নির্দিষ্ট মত নির্দিষ্ট দল এর ভিতরে আসলে সেটাই আল্লাহর জন্য ভালোবাসা সমাজ দর্শক আপনি আল্লাহর জন্য নি আপনি একটা নির্দিষ্ট ব্যক্তির জন্য গুরুর জন্য দলীয় নেতার জন্য অথবা জন্য ভালোবেসেছেন আপনি আল্লাহর জন্য ভালোবাসার নামে ইমানদার মুমেনকে হিংসা করেছেন শত্রু বানিয়েছেন আর মুমেনকে শত্রু বানিয়ে আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করেছেন আপনি যদি তার ইমান থাকা সত্য শত্রু বানিয়ে ফেলেন তাহলে এর সে বড় প্রাপ্ত হতে পারে না কাজেই আল্লাহ বলেছেন আল্লাহর জন্য ভালোবাসো আল্লাহর জন্য শত্রু অর্থাৎ যার ভিতরে ইমান আছে তাকে ভালোবাসো যার ইমান নেই তাকে তুমি শত্রুতা করো যারা ইসলামের সাথে শত্রুতা করে তাদের শত্রুতা করো কিন্তু এই হাদিসগুলোকে যদি আমরা মোমেনের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের হাদিস পালন করা হবে না হাদিসের অপব্যাখ্যা করে নিজেদেরকে এবং অন্যদেরকে ক্ষতি করা হয়ে যাবে কাজেই এই হাদিসগুলোর অর্থ হলো যে ভালোবাসা বাড়বে কমবে আল্লাহর জন্য কাজে যার ভিতরে আল্লাহর প্রতি তৌহিদটা আছে শিরিক মুক্ত আছে আমি তাকে ভালোবাসবো কারণ আল্লাহটাকে সবচেয়ে ভালোবাসেন এটাই ইমান রসুল্লাহামের ইসারতের বিশ্বাস আছে আমি তাকে ভালোবাসবো যার ভিতরে এরপরে সালাত আছে আল্লাহ যেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সিনেমার পরে তাকে ভালোবাসবো সালাতের পাশাপাশি অন্যান্য ভুল থাকতে পারে যে কারণে তার ভালোবাসার কমতি হবে কিন্তু ইমান আছে তাউদ আছে আছে সালাত আছে সিয়াম আছে জাকাত আছে বান্দার হক আছে ওজনে ঠিক দেয় আল্লাহ যেগুলোকে গুরুত্ব দেন সব দিচ্ছে কিন্তু আমরা কিছু বানিয়ে নিয়েছি এটা হয়তো সে মানে না হয়তো তার ইস্তিহাদ বিরোধিতা করে কাজেই তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসবো না আপনি তো আল্লাহর জন্য ভালোবাসছেন না ভাই আপনি তো ভালোবাসছেন আপনার ব্যক্তিগত মতের জন্য জন্য আপনি আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করছেন আল্লাহর ভালোবাসার নামে পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছেন কাজেই খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসার এই হাদিসগুলো যেখানে বলা হয়েছে আল্লাহর জন্য শত্রুতা করো আল্লাহর জন্য বিরোধা করো আল্লাহর জন্য অপছন্দ করো সেক্ষেত্রে হলো মূলত ইমানকে মানদণ্ড রাখা আল্লাহ যেগুলোকে মানদণ্ড দেয় সেগুলোকে মানদণ্ড রাখা আমরা অন্য কিছুকে মানদণ্ড রাখলে কাফের অমুসলিমদের ইসলামের সত্যদের ব্যাপারে যে বিষয়গুলো এসেছে ওগুলোকে মুমিনের ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তালা হেফাজত করুন আমিন এ পর্ব এখানে শেষ করছি সাল আলাহ মোহাম্মদ নবীল উমি আলী ওয়াসাব আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ